আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছে আপনার সবাই? এই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে আপনারা কিভাবে নিউ দিল্লি পাহাড়গঞ্জে যাবেন এবং কিভাবে টিকিট কাটবেন এবং কত টাকা লাগে টিকিট কাটতে এবং পাহাড়গঞ্জ পর্যন্ত মেট্রো স্টেশনে কিভাবে কোথায় কোথায় মেট্রো চেঞ্জ করতে হবে সবকিছু ইন ডিটেলস আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আচ্ছা, আমি আসছি ওমান থেকে, ওমান থেকে মাস্কেট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ইমিগ্রেশনটা শেষ করা, যেহেতু আমার শুধু একটা হ্যান্ডব্যাগ যেটা আমার কাঁধেই ছিল, আর কোনো ব্যাগ ছিল না, সো আমাদের ব্যাগেজের জন্য যাইতে হবে না, আমি সোজা এই ইমিগ্রেশনের দিকে চলে যাবো। এখানে লিফ্ট আছে, আপনারা চাইলে এগুলাতে হেঁটে যেতে পারেন, আবার চাইলে পাশেও হেঁটে যেতে পারেন, বাট এয়ারপোর্টটা মোটামুটি ভালো ছিল। এবং আমি হচ্ছে বোর্ডগুলো পরে পরে সামনের দিকে আগাচ্ছি, যেখানে ফরেন পাসপোর্ট বা ইমিগ্রেশন লিখা থাকবে অতটুকু পর্যন্ত হচ্ছে আমি হাঁটতে হাঁটতে যাব। একদম সোজা হাঁটতে হাঁটতে লাস্টের দিকে হচ্ছে ফরেন পাসপোর্ট এবং ইন্ডিয়ান পাসপোর্ট লেখা আছে, সো আমি হচ্ছে ফরেন পাসপোর্ট, যেহেতু ওখানে একটা ইমিগ্রেশন অফিসার বসাচ্ছিল আমি ওখানে গেছি। যাওয়ার পরে ওরা আমাকে কয়েকটা কোশ্চেন করলো যে কখন আসছি, কখন যাব, রিটার্ন টিকিট আছে কি না, হোটেলের বুকিং আছে কি না, কোন কোন জায়গায় ঘুরবো, এইসব জিনিস হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে, বাট আমাকে ক্যাশ কত নিয়ে এসছে এইসব জন্যই তো কোনো কিছুই আমাকে জিজ্ঞেস করে নাই। সো ওখানে ইমিগ্রেশন অফিসার আপনাকে একটা এন্ট্রি সিল দিয়ে দিবে, আপনার যে স্টিকার ভিসা থাকবে ওখানে, তারপর হচ্ছে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আমরা হচ্ছে লিফট দিয়ে নিচে নামবো এবং আমরা হচ্ছে টার্মিনাল 3 দিয়ে বের হবো। সো আমি হচ্ছে আমার ইমিগ্রেশন অল কমপ্লিট করে দেন হচ্ছে টার্মিনাল 3 রুট দিয়ে যাব। আর ভিতরে কোনো পুলিশকে জিজ্ঞেস করলে ওরা হচ্ছে আপনাকে বের হবেন কোন দিক দিয়ে ওগুলো হচ্ছে দেখিয়ে দিবে। আর এই যে বের হওয়ার পরে হাতের ডান দিক দিয়ে সোজা নিচে আন্ডারগ্রাউন্ড দিকে চলে যাব, যেখানে হচ্ছে যেখান থেকে মেট্রোতে উঠবো। সো আমি হচ্ছে কয়েকজনকে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করে দেন ওরা বলছে যে নিচে দিয়ে চলে যাওয়ার জন্য, তো আমি হচ্ছে নিচে দিয়ে চলে গিয়ে দেন একটা চেকপোস্ট আছে যেখানে পুলিশ আপনাকে চেক করবে, ওখানে ব্যাগ ট্যাগ সবগুলো দিয়ে চেক করে দেন হচ্ছে আমি লিফট থেকে নিচে নেমে ডাইরেক্ট কাউন্টারে চলে আসছি। This is the ticket I get. আচ্ছা, এখানে আমাকে দুইটা টিকিট দিচ্ছে, একটা হচ্ছে নিউ দিল্লি পর্যন্ত আর আরেকটা হচ্ছে রাজীব চক এবং রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত যাওয়ার জন্য, এবং বারকোডগুলো স্ক্যান করে হচ্ছে আমরা সামনের দিকে যাব। এবং ওখান থেকে টিকিট নেওয়ার পর ওখানে বারকোডগুলো স্ক্যান করে আমরা সামনের দিকে এসে নিচের দিকে নেমে যাব, যেখানে হচ্ছে নিউ দিল্লির ট্রেনগুলো আসবে। ভাই নিউ দিল্লি ইধার সে জায়গা না? ইধার পহলি দফা আয়া হ্যায় বাংলাদেশ বাংলাদেশ। অবশেষে হচ্ছে আমরা নিউ দিল্লির জন্য যে ট্রেনটা মেট্রোটা সেটা এসে গেছে এবং বসেও গেছে। এখানে অনেকগুলো সিট ছিল এবং এখানে উপরের যে নীলবাতিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ইন্ডিকেটর, যে সামনে কোন স্টেশনটা আসতেছে সেটার নাম লেখা আছে, সেই ওটুক পর্যন্ত যে নীল লাইটগুলো চলে আসে তার মানে আপনার স্টেশনটা এসে গেছে। এবং ভিতরে আমাদের বাংলাদেশের মতোই মেট্রোতে বলবে যে সামনে কোন স্টেশন আসতেছে, কোথায় দাঁড়াবে, কোন দিক থেকে দরজা খুলবে, সো এটা খুবই ইজি ছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে নিউ দিল্লিতে চলে আসছি এবং এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে সোজা লিফট দিয়ে উপরে চলে যাব। এখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে নিউ দিল্লি স্টেশন থেকে বের হব এবং সেটার জন্য হচ্ছে আমাকে যে টিকিটটা দিছিল বারকোডটা, সেই বারকোডটা আবার এখানে উপরে গিয়ে যে গেট আছে সেই গেটে হচ্ছে স্ক্যান করে আমাকে তারপরে এখান থেকে বের হইতে হবে। আপনারা চাইলে এই জিনিসটা দেখতে পারেন, আমি হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 3 থেকে বের হয়েছি, দেন হচ্ছে
আর দিল্লি আরো সিটি দৌলা খান শিবাজি স্টেডিয়াম, দেন হচ্ছে নিউ দিল্লিতে আসছি, দেন ওখান থেকে হচ্ছে আমি চেঞ্জ করব আমার, এখান থেকে লিখে আছে দেখেন চেঞ্জ ইয়ার মুভ টুয়ার্ডস ইয়েলো লাইন, এই যে ইয়েলো লাইন যেগুলো হচ্ছে পায়ের পাতার চিহ্ন দিয়ে দিছে ওই হিসেব করে হচ্ছে আমি যাচ্ছি, এবং এই ম্যাপটা থাকাতে আমার অনেক ইজি হয়েছে যে আমার মেট্রোগুলোতে ধরার এবং মেট্রোগুলো চেঞ্জ করার। আচ্ছা এখান থেকে বের হয়ে আমি আবার সেম যে ফুট স্টেপগুলো ছিল ইয়েলো কালারের, সেই ইয়েলো কালারের ফুটস্টেপগুলো হচ্ছে ফলো করতে করতে সামনের দিকে যাব, যেহেতু আমার কাছে ম্যাপ আছে যে আমাকে বলছে যে ইয়েলো কালারের যে ফুটস্টেপগুলো সেগুলো হচ্ছে মানে দেখে দেখে সামনের দিকে যাওয়ার জন্য। আচ্ছা দেন আমি হচ্ছে লিফট দিয়ে উপরে উঠছি, আমি হচ্ছে রাজীব চকে যাবো। সো আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ওরাও একসাথে রাজীব চকে যাবে, তো উপরের দিকে উঠতেছিলাম। অ্যান্ড এই লাইন দিয়ে হচ্ছে আমরা আগে টিকিটটা টিকিটের যে বার কোডটা সেটা স্ক্যান করে দেন হচ্ছে মেট্রোর উদ্দেশ্যে যাবো। এবং এখানে জাস্ট ক্রাউডটা দেখেন এত পরিমাণে ক্রাউড, এখানে 4-5টা লাইন আছে, এবং আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম ইন্ডিয়ানই হচ্ছে মেট্রোতে ট্রাভেল করে। দেন ওখান থেকে হেঁটে এসে হচ্ছে আবার নিচের দিকে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ড মেট্রোতে উঠবো, এবং ওখান থেকে রাজীব চকে যাইতে সর্বোচ্চ 2-3 মিনিটের মতো লাগবে। রাজীব চক সিধে প্যাদল যা সকতে রামকৃষ্ণ আশ্রম উধর সে প্যাদল যা সকতে না অটো ভি তো মিল জায়েগা অটো ভি মিল জায়েগা মেট্রো ভি হ্যায় ওয়াহাঁ পে রাজীব চক সে উধর তক মেট্রো ভি হ্যায় হ্যাঁ আর ক্যাশ বন্ধ হ্যায় না হ্যাঁ হ্যাঁ রাজীব চক সে টিকিট কত তক কত দূর তক যায় রামকৃষ্ণ মার্গ ওই না ওই একই ট্রেন মে যায় না একসাথে রাজীব চৌক পর চেঞ্জ করা ওয়াহ চেঞ্জ করা দ্বারকা সেক্টর কি ট্রেন যায় থ্যাংক ইউ। সেই হচ্ছে আমাকে আবার উপরে যাইতে হবে রামকৃষ্ণ আশ্রমের মেট্রোর জন্য। রামকৃষ্ণ আশ্রম কেদারসে জায়গা রামকৃষ্ণ আশ্রম থ্যাংক ইউ। উপরে ওঠার সাথে সাথে হচ্ছে হাতের বাম পাশে মেট্রো আছে রামকৃষ্ণ আশ্রম যাওয়ার জন্য, তো সেখানে যাইতে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে জাস্ট 2 মিনিট মতোই লাগবে। সো চলেন, আর এখানে ব্লু ফুড স্টেপ দেওয়া আছে, আপনার ওটাও চাইলে নোটিস করতে পারেন যেটা আমার ম্যাপের মধ্যে লেখা ছিল। অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 2 মিনিট পরে হচ্ছে আমি রামকৃষ্ণ আশ্রম হচ্ছে নেমে গেছি, এবং
এটা মোটামুটি কাছেই। সো প্রথমে শুধু দিল্লি, নিউ দিল্লিতে আসতে একটু টাইম লাগে, দেন ওখান থেকে রাজীব চক, রাজীব চক থেকে রামাকৃষ্ণ আশ্রম, বা শেষ। এখন জাস্ট হচ্ছে টিকিটের বার কোডটা স্ক্যান করবো এবং হচ্ছে বের হয়ে যাবো। সো এগুলো মোটামুটি ইজি, আমার কাছে সিম নাই, তারপরে হচ্ছে আমি মানুষকে জিজ্ঞেস করতে করতে রামাকৃষ্ণ আশ্রম পর্যন্ত চলে আসছি। রামাকৃষ্ণ আশ্রম থেকে নামলে হচ্ছে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন, যেগুলো লোকাল হচ্ছে 10 রুপি করে নেবে পাহাড়গঞ্জ মেইন বাজার পর্যন্ত, আর যদি রিজার্ভ নেন তাহলে 50 রুপি করে নেবে। এটা হচ্ছে আপনারা বার্গেনিং করে নিতে পারবেন। আর এখান থেকে হাতের ডানে হচ্ছে পাহাড়গঞ্জ এবং সোজা পাহাড়গঞ্জ যাওয়া যায়, আর বামে হচ্ছে গোল মার্কেট। সো এখান থেকে সুন্দর করে আপনারা পাহাড়গঞ্জের মেইন বাজারে গিয়ে ভর্তি খুঁজে নিতে পারবেন, আর যদি থাকে তাহলে তো পাইলেন, এবং ওখান থেকে সিমও নিয়ে নিতে পারবেন 400 রুপি। খরিদনা পড়েগা কিনা 60 রুপে 50 চেক করেগা চলো যেভাবে হচ্ছে সুন্দর করে পাহাড়গঞ্জে চলে যেতে পারবেন। আমি হচ্ছে দেখেন ডান পাশের যে রাস্তা সেটা দিয়ে চলে যাচ্ছি। সো এই আর কি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আশা করতেছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে খুব কম সহজে, খুব কম টাকায় এয়ারপোর্ট থেকে পাহাড়গঞ্জে চলে আসার জন্য।